হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে সকল ভাই আপনারা মার্কেটিংয়ে কাজ করতেছেন, কাজ করার সময় দেখা যাচ্ছে আপনারা হঠাৎ করে লাভ দিয়ে মার্কেটিংয়ে কাজ করতে চান, লাভ দিয়ে যে সকল ভাই কাজ করতে চান মার্কেটিংয়ে, আমি শুধু সেই সকল ভাইদের উদ্দেশ্যে আজকে কিছু আলোচনা করতে চাই। আপনারা অবশ্যই জানেন আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য করে থাকি। আপনাদের যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পারফেক্ট পিসিপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আপনারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এবং অন্যদেরকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং যে যেখানে আছেন সর্বত্র ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা অনেক ভাই আছি, অনেক ভাই আছেন, যে সকল ভাই আপনারা নতুন অবস্থায় আপনারা মার্কেটে কাজ করতেছেন, পরিপূর্ণভাবে কাজটা না শিখেই হয়তোবা আপনার সাথে যে কোনো একজন মানুষ আছে, যে মানুষটা আপনাকে পরিপূর্ণভাবে কাজটা শেখানোর চেষ্টা করতেছে, আপনি সেই ভাইকে হয়তোবা আপনি 4 দিন কি 5 দিনের মাথায় আপনি তাকে বলতেছেন যে ভাই আমি পরিপূর্ণভাবে কাজটা শিখে গেছি, আমাকে এখন একা একা কাজ করতে দেন, আমার আর কোনো সমস্যা নাই। আপনার উপরে যে স্যার আছে তাদেরকে আপনি ফোন দিয়ে বলতেছেন যে স্যার আমি যার সাথে কাজ শিখছি এখন বর্তমানে আমি তার থেকেও ভালো কিছু করতে পারবো, আপনি আমাকে দেন আমি আগে কাজটা শুরু করি। দেখা যাচ্ছে যে আপনারা তখন নিজে নিজে কাজ করতে যাচ্ছেন, নিজে নিজে কাজ করতে যেয়ে আপনারা বিভিন্ন ধরনের বাধা পাচ্ছেন, বাধা পাওয়ার কারণে আপনি নেগেটিভ হয়ে চাকরি ছেড়ে দিয়ে আপনি বাসায় চলে যাচ্ছেন। আপনি যে কোনো আদার্স মার্কেটিং বাদে যদি মনে করেন আপনি যে কোনো শপিং মহলে আপনি চাকরি করতেছেন, সেম একই অবস্থা। অতএব আমি মনে করি যে ভাই আগে কাজটা আগে বোঝেন, বোঝার পরে আপনি করবেন। যখন আপনি কাজটা বোঝার পরে করবেন তখন দেখবেন ছোট ছোট যে বাধাগুলো আছে মার্কেটিংয়ে, এ বাধাগুলো অতিক্রম করে কিন্তু আপনি নিজেকে ভালো করার চেষ্টা, নিজেকে পরিবর্তন করে আপনি ভালো করার চেষ্টা করতেছেন। যারা লাফালাফি করতেছেন না আমি মার্কেটিংয়ে সব কিছুই বুঝি, মার্কেটিং খুব একটা সহজ জিনিস এবং মার্কেটিং আমি এর আগেও করে আসছি, মার্কেটিংয়ে কাজ করা কোনো বিষয় না। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন সবাই, মার্কেটিংয়ের মতন সহজ কোনো কিছু নাই, আবার মার্কেটিংয়ের থেকে কঠিন কিন্তু কোনো কিছু নাই। যে সকল ভাই আপনারা মার্কেটিংয়ের কাজটাকে সহজ মনে করতেছেন আমি মনে করি ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, এবং যে সকল ভাই মার্কেটিংয়ের কাজটাকে খুব কঠিন মনে করতেছেন আমি মনে করি তার জন্যও ঠিক আছে। কিন্তু দুইটা ব্যক্তির কিন্তু পার্থক্য আছে। যে ব্যক্তি মনে করতেছে যে না মার্কেটিংয়ের কাজ খুব সহজ তার ধারণা ঠিক, আবার যে ব্যক্তি মনে করতেছে যে না মার্কেটিংয়ের কাজ খুব কঠিন তার ধারণাও ঠিক। যে ব্যক্তি মনে করতেছে যে মার্কেটিংয়ের কাজটা সহজ, কেন সহজ আমি এটা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব। এক নম্বর হচ্ছে যে যে ব্যক্তি আপনি মনে করতেছেন যে মার্কেটিংয়ের কাজটা অনেক সহজ কারণ আপনি সহজভাবে করতেছেন, আপনি আপনি সঠিক নিয়মে আপনি কাজটা করতেছেন, কাজটা করতে করতে একসময় যে আপনার কাছে অনেক সহজ মনে হচ্ছে, আর যে ব্যক্তির কাছে মনে হচ্ছে যে না কাজটা অনেক কঠিন তার কাছে মনে হচ্ছে সে অবশ্যই নতুন। এবং মার্কেটে যখন যাচ্ছে বিভিন্ন ধরনের মানুষ তাকে বিভিন্ন ধরনের কথা বলছে, একটা পর্যায়ে কিন্তু সেই কঠিন মানুষটাই কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। ভাই আপনি যখন মার্কেটিংয়ে কাজ করতেছেন আপনার সাথে কেউ না কেউ কিন্তু আছে, আপনি তাকে বোঝার চেষ্টা করেন এবং সে কীভাবে কথা বলে আপনি দেখেন, সে মার্কেটে যেয়ে একটা প্রোডাক্ট নিয়ে সে কীভাবে কল করতেছে এটা আপনাকে শিখতে হবে, এবং সে কীভাবে আপনার মার্কেটে সময় দিচ্ছে এটা আপনাকে জানতে হবে, এবং তার সাথে আপনাকে লেগে থাকতে হবে। আপনি অনেক সময় ক্লান্ত হয়ে যান, যখন আপনার শরীর যখন ক্লান্ত হয়ে যায় এখন গরমের সময় আপনারা অবশ্যই মার্কেটে থেকে আপনি অতিরিক্ত পানি খাবেন এবং সঠিক সময়ে আপনি খাবারটা খাবেন যেন আপনার শরীর যেন ক্লান্ত না হয়। নতুন অবস্থায় আপনাদের শরীর একটু ক্লান্ত হবেই, একটা পর্যায়ে এসে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট আছে, আসলেই
প্রত্যেকটা মানুষ জীবনে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ভালোবাসা নিয়েই প্রত্যেকটা মানুষের জীবন গড়া। আপনি যে কাজটাই করতেছেন না কেন, এটা সহজ না, অবশ্যই এটা কঠিন। কঠিন কাজটাকেই আপনাকে সহজ করে নিয়ে আপনাকে কাজ করতে হবে, এবং এখানে কাজ করে আপনার জীবনের প্রত্যেকটা স্বপ্ন যেন আপনি পূরণ করতে পারেন, সেই স্বপ্নগুলো যেন পূরণ করতে পারেন, তার বাস্তবতা এখানে এসে কাজ করে আপনাকে সেটা পূরণ করতে হবে। অনেক ভাই আছেন, আপনারা মনে করতেছেন যে না, মার্কেটিংয়ে লাভ দিয়ে কাজ করলেই মনে হয় অনেক ভালো কিছু হয়, এরকম বহুত রেকর্ড আছে। যে সকল ভাই লাভ দিয়ে মার্কেটিংয়ে কাজ করার চেষ্টা করেছেন, তারা এখন বর্তমানে কেউ মার্কেটিংয়ে নাই। দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে আপনারা এর থেকেও অনেক কঠিন কাজ করতেছেন, কিন্তু সেটা আপনার লাইফে মেনে নিছেন। অতএব যে সকল ভাই আপনারা কাজটা করতেছেন, যত কঠিন কাজই হোক না কেন, আমি বলবো আপনি লেগে থাকেন, একটা সময় এসে দেখবেন আপনি কাজটা পরিপূর্ণভাবে শিখে গেছেন। প্রত্যেকটা মানুষ ভালো থাকার জন্য মার্কেটিংয়ে কাজ শেখা উচিত। যে সকল ভাই আপনারা কাজ করেন নাই বা কাজ করতেছেন এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে আপনি পারেন নাই, শুধু সেই সকল ভাইকে আমি বলবো যে ভাই আপনি যে কোনোভাবে আপনি মার্কেটিংয়ের কাজটা শেখেন, তাহলে দেখবেন একটা পর্যায়ে এসে আপনার জীবনে কোনো দিন কোনো কষ্ট থাকবে না, একটা পর্যায়ে এসে আপনার কাছে কোনো পরিশ্রমই মনে হবে না। বাট আপনি মানুষকে কেমন জানতে পারবেন, আপনার লাইফে কী করতে হবে এটা আপনি জানতে পারবেন, আপনাকে কীভাবে মানুষের সাথে চলতে হবে আপনি এটা জানতে পারবেন। আপনি অনেক সময় আপনার লাইফের কী সিদ্ধান্ত নেবেন এটা আপনি জানতে পারবেন। আপনি ভবিষ্যৎ যদি কোনো কর্মসংস্থান তৈরি করেন তার জন্য অনেক ভালো, কারণ আপনি মার্কেটিংয়ে আপনি কাজ শিখে আসছেন। মার্কেটিংয়ে কাজ শিখলে আপনার কোনো লস নাই, আপনার জীবন পরিবর্তন হবে নিশ্চিত। অতএব যে সকল ভাই আপনারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেন নাই, বা যে সকল ভাই আপনারা লাভ দিয়ে মার্কেটিংয়ে কাজ করার চেষ্টা করতেছেন, আমি শুধু তাদেরকে অনুরোধ করব আপনি ধৈর্য ধারণ করেন এবং আস্তে আস্তে কাজটা করেন। যে সকল ভাই আপনারা মার্কেটিংয়ে কাজ করতে চাচ্ছেন, তারা যত দ্রুত পারেন এখন থেকেই আপনি সিদ্ধান্ত নিয়ে কাজটা শুরু করেন। যে যেখানে আছেন সর্বোচ্চ ভালো থাকবেন, আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সর্বোচ্চ যেন ভালো থাকতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।